হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আমি শুভঙ্কর আপনারা দেখছেন উই ফ্রি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও একটি সরকারি চাকরির খবর নিয়ে চলে আসলাম আপনাদের সকলের সাথে আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব রাজ্যের রূপশ্রী প্রকল্পে নিয়োগ চলছে দেখে নিন আজকের এই আবেদন পদ্ধতি কীভাবে কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এছাড়া আবেদন ফি কিছু লাগবে কিনা সমস্তটা কিন্তু আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করব তবে ভিডিওটা শুরু করবার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো যারা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই পেজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিওগুলি আপডেট সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রূপশ্রী প্রকল্প বিভাগে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে তো আপনারা যারা যারা রূপশ্রী প্রকল্পের হয়ে চুক্তিভিত্তিক চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন ঠিক আছে তো সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পোস্টগুলোর জন্য তো এখানে বিভিন্ন ভিত্তিক কিন্তু পোস্ট রয়েছে তো সেই পোস্টগুলো আমরা সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করব ভিডিওটির সাথে থাকুন তো বেঙ্গল রূপশ্রী প্রকল্পের কিন্তু রিক্রুটমেন্ট দু হাজার একুশের এটা তো আমরা এখন পদের নাম এবং শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা তো স্টেপ বাই স্টেপ জানাবো কেননা এখানে কিন্তু দুটো আলাদা আলাদা পদ রয়েছে এবং যার আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা শূন্য পদ আলাদা রয়েছে তো সেটা আমরা এখন জানবো তো পদের নাম প্রথম পদ যেটা সেটা হলো অ্যাকাউন্টেন্ট তো সেখানে শূন্য পদ কিন্তু মোট শূন্য পদ অ্যাকাউন্টেন্টের জন্য রয়েছে ছটি তো শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে অ্যাকাউন্টেন্টের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে অনার্স সহ কমার্সের বিষয় নিয়ে স্নাতক সঙ্গে কম্পিউটার এমএস অফিস স্প্রেডশিট এবং ট্যালি প্রজেক্ট প্রজেক্টেশান প্যাকেজ নিয়ে দক্ষতা থাকতে হবে যে কোনো সরকারি সংস্থা অথবা এনজিও সংস্থাতে অন্তপক্ষে তিন বছরের অভিজ্ঞতা কাজ করেছেন সেই অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এবং বেতন কিন্তু প্রতি মাসে পনেরো হাজার টাকা দেওয়া হচ্ছে তো এখানে যেটা বিষয় পরবর্তী পোস্ট সেটা কি ডাটা এন্ট্রি অপারেটর সম্পূর্ণ একত্রিশটি শূন্য পদ রয়েছে যার শিক্ষাগত যোগ্যতা কিন্তু যে কোনো শাখায় স্নাতক সঙ্গে এম অফিস এবং প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করবার যেহেতু এটা ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট তাই কিন্তু আপনার টাইপিংয়ের একটা স্পিডে দক্ষতা থাকতে হবে তো যে কোনো সরকারি সংস্থা এটার ক্ষেত্রে তাই রয়েছে এনজিওতে সংস্থার কোনো অন্ততপক্ষে এক বছর এই ক্ষেত্রে যদি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করাতে হবে তাহলে এটার জন্য আপনি শিক্ষাগত যোগ্যতা কিন্তু তাই দেওয়া রয়েছে ঠিক আছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আপনারা দেখলেন এবং বেতন কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এগারো হাজার টাকা তো এখন যেটা জানাবো যে বয়স উপযুক্ত যে আপনাদের জানালাম যে প্রতিটি পদের ক্ষেত্রে এই দুটি পদের ক্ষেত্রে এক এক দু তারিখ হিসেবে বয়সটিকে হিসেবে করবেন আপনার জন্ম তারিখ পর্যন্ত আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি নিয়ম হিসেবে কিন্তু সংরক্ষিত প্রার্থীরা অর্থাৎ এসটি এস টি যেসব আদার্স ক্যাটাগরিজ ক্যান্ডিডেটরা রয়েছে তাদের হিসেবে সরকারি নিয়ম হিসেবে ছাড় পাবেন নিয়োগের স্থান মুর্শিদাবাদ জেলা আবেদন পদ্ধতি প্রার্থীরা আবেদন পদ্ধতিটা আপনাদের জানাই তো প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদন পত্রটি পূর্ণ করতে হবে এসডিও অফিসের ড্রপ বক্সে জমা দিতে হবে অথবা অর্ডিনারি পোস্টও করতে পারেন ঠিক আছে তো আপনারা যদি অন্যান্য জেলা থেকে করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের জমা করতে হবে অর্ডিনারি পোস্টের মাধ্যমে এছাড়া আপনারা যদি মুর্শিবাদ মুর্শিদাবাদ জেলার থেকে হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এসডিও অফিসের ড্রপ বক্সে চিঠিটা জমা দিলেও হয়ে যাবে তো আবেদনপত্রের সঙ্গে যা যা ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের একটু এটা একটু দেখে নিন নোট করে নিন ঠিক আছে তো সম্পূর্ণ আটটি ডকুমেন্টস লাগবে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে রেসিডেন্স এবং দু নম্বর যেটা লাগছে রেসিডেন্স প্রুফ লাগবে তারপরে লাগছে সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এবং তারপর যেটা লাগবে সেটা হলো কম্পিউটারের সমস্ত সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট লাগবে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট দুটোর ক্ষেত্রে কিন্তু কাজের অভিজ্ঞতা আলাদা আলাদা ঠিক আছে সেই অভিজ্ঞতার এনজিওতে আপনি যে কোনো সংস্থাকে কাজ করছেন সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের শোটা করাতে হবে জেরক্স হিসেবে এবং তারপরে যেটা চা হচ্ছে দুটো পাসপোর্ট সাইজের ফটো এবং তারপরে যেটা ফাইনালি চাওয়া হচ্ছে সেটা হলো দুটো সেলফ অ্যাটাস্টেড করা এনভলভের সঙ্গে পোস্টেজ স্ট্যাম্প লাগানো থাকতে হবে ঠিক আছে তো এবং নির্বাচন পদ্ধতি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটির একটা বিষয় আপনাদের জানিয়ে দিই এই বিষয়ে এই ভিডিওটি এখনও পর্যন্ত যারা যারা দেখছেন কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তো নির্বাচন পদ্ধতিটি কীভাবে হবে সেটা জেনে নিন প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে কম্পিউটার টেস্ট হবে এবং ভাইবা ভয়েসের মাধ্যমে কিন্তু প্রার্থীদের নির্বাচন করা হবে আবেদন করবার শেষ তারিখ হয়েছে ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত সময় কিছুদিন রয়েছে যার মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই সেকশনে কমেন্ট করে জানান এবং অফিসিয়াল নোটিশটা আপনার এই মুহূর্তে স্ক্রিনেও দেখলেন এবং অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কগুলো আমি দিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ